তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে নন্দীগ্রামের কালীচরণপুরের ঘটনা। নন্দীগ্রাম থানায় অভিযোগ বুথ সভাপতি গুরুপদ মণ্ডলের। লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে আসছে, আর এবার বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যজিৎ, ঠিক কি কারণে এই হামলার সূত্রপাত, কি অভিযোগ আনছে তৃণমূল? দেখো ভাষী, গতকালকেই নন্দীগ্রাম এক নম্বর ব্লকের যে কালীচরণপুর গ্রাম রয়েছে, সেখানেই তৃণমূল কংগ্রেসের যে বুথ সভাপতি রয়েছে গুরুপদ মণ্ডল, তার বাড়িতে বিজেপি হামলা চালায়। যে অভিযোগ তৃণমূল করছে যে তাদের বাড়িতে গিয়ে মহিলাদের মারধর করা হয়, তাদের টাকা পয়সা মোবাইল সহ গয়নাকাটি কেড়ে নেওয়া হয়, ধর্ষণের হুমকি দেওয়া হয় এবং তারা শ্লীলতাহানির অভিযোগও তোলে। এবং এই নিয়ে কিন্তু বুথ সভাপতি বর্তমানে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং বুথ সভাপতির স্ত্রী এবং ছেলে এবং তারা কিন্তু নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। যদিও বিজেপির বিরুদ্ধে এই যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু সম্পূর্ণ নস্যাৎ করেছে বিজেপি। ভাস্বতী, একদমই ধন্যবাদ সৌম্যজিৎ।